আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসলাম আল নবীন মোহাম্মদ আল্লাহ ওসহাবি আলমআন আলহামদুলিল্লাহ আমাদের সিরাত আবুবাক রাজি আল্লাহ আনহুর পর্ব শেষ হওয়ার পরে আমরা দ্বিতীয় খলিফা সাহাবিদের মধ্যে যিনি অনেক বড়ো সিনিয়র ইমিডিয়েটলি আবুবক রাজ আনু পরেই যাকে নবী করিম সাল্লসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সঙ্গ দিতেন তিনি হচ্ছেন অমর রাজু আল্লাহ দুইজনের ব্যাপারেই তিনি বলেছেন আপনারা অনেক শুনেছেন আবু আনহুয়া এই দুইজনকে সাহাবাহরাম টাইটেল দিয়েছেন ওয়জিরা রসুল্লা সাল্লি সাল্লাম যে নবী করিম সাল্লামের দুই মিনিস্টার দুই মন্ত্রী এবং তিনি বলেছেন লাউ ইমা আল আমরিনুকুমা হে আবু বকর অমর তোমরা দুইজন মিলে যদি আমাকে কোনো বিষয়ে পরামর্শ দাও যে বিষয়ে আল্লাহর কোরআন বা এরকম সরাসরি কিছু আসে নাই তাহলে আমি কখনোই তোমাদের পরামর্শ বাইরে কোনো কাজ করব না এত গুরুত্বই দুইজনকে দিয়েছেন তো অমর আদি আল্লাহ আনহু প্রথমে ওনার নাম তো হচ্ছে অমর ইবনুল খাতব তার মানে ওনার পিতার নাম আল খাতব এবং দাদার নাম নুফাইল এবং তিনি কোরাইশ বংশের রসুলুল্লাহ সাল্লাম আউক রাজি আল্লাহ আনহু অমর তালী আনু ওসমার তালী আনু। আলী আর্দাহু সব করাইশ বংশ তো করাইশ তো বিশাল বংশ তাদের আবার সাব ট্রাইব আছে উপবংশ আছে তো বনি হাসেম বনি উমাইয়া এরকম করে অনেক রকমের কবিলার সাব কবিলা আছে ওনার এই কড়াইশ বংশ হওয়ার কারণে ওনার বংশ গিয়ে লাগে উপরের এমন দাদার কাছে পর্দাদা সেখানে গিয়ে নবী করিম সাল্লামের দাদাও মিলে গেছে আর সেটা হচ্ছে কাব ইবনে লো ইবনে এবনে ওইখানে গিয়ে নবী করিম সাল্লা বংশ আর অমরাজ বংশও মিলে গেছে ওয়াই ক্যান না আবা হাফস ওনাকে কুনিয়ত বলে আবু হাফস বলা হয় তো আবু হাফস হলো যে ওনার মেয়ে যে হাফস রাজি আল্লাহন আছেন সেখান থেকে আবু হাফস আর আরব দেশ করা সম্মানের জন্য সবাইকে এটা কুনিয়াহ মানে সন্তানের নামে ডাকা বড় সন্তানের নামে ডাকা এটা আরব দেশে খুব মাসুর এবং সম্মানের বিষয়ে ব্যক্তির নাম না ধরে তার তাকে তার সন্তানের নাম ধরে ডাকা আর লুককে বাবিল ফারুক পরবর্তী পর্যায়ে ইসলাম কবুল করার পরে ওনার লকব হয়ে গেছে ফারুক ও আল ফারুক এভাবে ওনাকে পরবর্তী পর্যায়ে পরিচয় হয়েছে কারণ কেন ফারুক ওনার টাইটেল হয়েছে ইসলাম কবুল করার পরে লেব হরাল ইসলাম আবে মাক্কা কুফরল ইমান তিনি মক্কায় যখন ইসলাম কবুল করেছিলেন তখন তিনি আর বলছেন লুকিয়ে নামাজ পড়বো না ওপেনলি করবো কে কার বাপের বাটা আছে আমাকে বাধা দিতে আসো দেখি তো তখন এই হাক আর বাতিলের মধ্যে একদম সুস্পষ্ট খোলামেলা হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে যে ইমানের আর ইমানকে লুকিয়ে রাখা হয় নাই ওনার জন্ম হয়েছে আমেল ফিলের তেরো বছর পর আমুল ফিল ফিল মানে হাতি হাতির বৎসরের তেরো বছর পরে আরব দেশে তখন কোনো ক্যালেন্ডার ওনারা জানতেন না বড় কোনো ঘটনা মহা ঘটনা ঘটনা হোক আর দুর্ঘটনা হোক মহা কিছু হয়ে গেলে এটাকে ধরে ওই ঘটনার কত বছর আগে কারো জন্ম হয়েছে ওই ঘটনার কত বছর পরে জন্ম হল না মরে গেল এইভাবে তারা একটা আন্দাজ করতো কার বয়স কত তো ওনার জন্ম হয়েছে হাতির বছরের ১৩ বৎসর পরে হাতির বছর কোনটা আমুল ফিল আব্রাহা আক্রমণ করেছিল আল্লাহর ঘরকে ধ্বংস করতে এসেছিল আল্লাহ তাল্লাহ তাকে ধ্বংস করেছেন ওইখান থেকে এর পরে কত বছর আগে কারো জন্ম হলো তার কত বছর পরে কারো জন্ম হয়েছে এইভাবে তাদের কুষ্টি থাকতো আর কি যেহেতু ইংরেজি স্বর্ণও তাদের মুখস্থ নাই আর হিজরি স্বর্ণের ক্যালেন্ডারও তারা আবিষ্কার করেন নাই ওমর রাজি আল্লাহ যখন খলিফা তখন গিয়ে হিজরি সনের গণনা ওনারা ক্যালেন্ডার একটা বানিয়েছেন তারা আগ পর্যন্ত আবুক রাজিউল্লা আনহু নবী করিম সাল্লা জামানায় বলতো কি যে অমুক ঘটনার তিন বছর পরে তারা জন্ম হয়েছে অমুক ঘটনার ছয় বছর পরে সে মারা গেছে তাই না তা অমুক ঘটনার মধ্যে সবচেয়ে বড় ঘটনা তাদের সমকালীন ঘটনা ছিল কোনটা আমুল ফিল হাতির বৎসরের ঘটনা যাই হোক তো তেরো বৎসর পরে হাতির ঘটনার অমরাজ জন্ম হয় আর ওনাকে দেখতে কেমন ছিল উনি কেমন ব্যক্তিত্ব ছিলেন ওনার শারীরিক গঠন কেমন ছিল আর লোকেরা এগুলাকে খুব আবার মেনটেন করতো কে দেখতে উঁচু না লম্বা মোটা না পাতলা গায়ের রঙ কেমন এগুলো সবই ওনারা করতেন তিনি কিছুটা সাদা কালোর মিক্স মিক্স সাদা এবং ইয়ে এটা কি বলা হয় তাম্র কালারের হ্যাঁ কিছুটা শ্যামলা আর ফসল মাঝামাঝি তামাটে কালার লাল তামাটে কালার ওনার গালগুলো খুব পুষ্ট ছিল নাকটা খুব চোখা ছিল চোখগুলো ডাগর আঁকি একটু বড় বড় ছিল পা হাত পাগুলো বেশ মোটা বড় বড় সাইজের ছিল মোটামুটি মার্শাল্লাহ শরীরের মধ্যে গোষ্ঠ ভালোই ছিল আর ওখানে দিলাম তো একটু হ্যাংলা ছিলেন উনি মোটামুটি ভালোই ছিলেন পুষ্ট ছিলেন একটু লম্বাতে ছিলেন বডি মোটামুটি কোয়াইট বডি বিল্ড ছিল এবং মাথায় চুল ছিল না টাকু মাথা ছিলেন তিনি যখন হাঁটতেন তখন এভাবে হাঁটতেন মানে এরকম করে মানে হয়তো উনি উঁটের মধ্যে বসে আছেন বা গোড়ায় বসে আসেন এরকম করে হাঁটতেন আর বেশ শক্তিশালী মার্শাল অনেক সুঠাম দেহের অধিকারী কখনোই ওনার শরীরে কোনো দুর্বলতা পরিলক্ষিত হয়নি আর দাঁড়িগুলো পেকে গিয়েছিল যখন তখন সেগুলোকে তিনি হেন্না লাগাতেন তারপরে ওনার মৎস দুটোর শেষ মাথা একটু বড় ছিল কিছু কিছু এখনও আছে পাকিস্তানিদের মধ্যে বেশি পাওয়া যায় মোসকে এখান থেকে এনে এদিকেগুলো এমনি করে বাঁকা হয়ে থাকে বড় যারা একটু বাহাদুরি দেখাতে চায় তারা এগুলো করে আর কি তো উনিও তো খুব সাহসী ছিলেন মজবুত সুতামদের অধিকারী মোটামুটি বীরত্বের দর্পের সাথে চলতেন মজদুত সেভাবে রাখতেন ওনাকে দেখলে একটু ভয় পেত আর কি পাল্টা হলে তো ধরে ফেলবে ও কেনা ইদা আসরা হাঁটতেন মোটামুটি কয়েকটি দ্রুত গতিতে হাঁটতেন হাঁটার গতি অনেক দ্রুত ছিল ওয়াঈদামা আসমা কথা যখন বলবেন মানুষের না শুনে উপায় নেই মানে কোয়াইট জোরে আওয়াজে কথা বলতেন ওয়াইদা বা আউজা আর কাউকে পিটা দিলে তার মায়ের খালি খবর আছে ওনার পিতা হচ্ছেন খাত্তাব এবিন নোফাইল তো ওনার বাবা খাত্তাব আর দাদা হচ্ছেন নোফাইল তো খরাজ বংশের এই সাব বংশের মধ্যে নোফাইল ইবনে আব্দুল উজ্জা ছিলেন অনেক নাম করা দরবারি কারবারি করাইদের ভিতরে কোন সময় সমাজে কোনো গন্ডগোল লাগলে ওনার কাছে কড়াইছিল সবাই আসতো ওনার ফায়সালা নিত উনি যে ফয়সালা দিতেন সবাই সেটা মেনে নিত তাহলে পারিবারিক একটা ঐতিহ্য তাদের আছে এরকম এগুলা কিন্তু অনেক কাজে লাগে কাজের জিনিস এগুলো তার মা ছিলেন হান্তামা বিনতে হাসি মেবিন মগেরা যাই হোক আহমদুলিল্লাহ তারপরে হচ্ছে যে ওনার জীবন কেমন ছিল ইসলাম কবুল করার আগে সেদিকে আমরা যাই তিনি জাহিলি যুগে কোয়াইট ওনার জীবনের একটি ভালো অংশ কাটিয়েছেন এবং কড়াইট বংশের যে সমস্ত যুবকরা বিভিন্ন কিছু কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন কারণ ওনার বেশি লেখাপড়া জানতেন তিনি তিনি কড়াই বংশ যারা তারা লেখাপড়া শিখেছিল তিনি তাদের মধ্যে অন্যতম খুব কম সংখ্যক যুবকই তখন লেখাপড়া জানতেন আর আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলসিমকে আল্লাহ তালা লেখাপড়া জানার কোনো ব্যবস্থা দুনিয়াতে করেননি কারণ তিনি যে লেখাপড়া জানতেন তাহলে তারা আগেই বলতো যে উনি যে লেখাপড়া শিখছে কোরআন বানায় ঘরে তৈরি করে জন্য আল্লাহ তালা ওনাকে মানুষের লেখাপড়া থেকে দূরে রেখে আল্লাহ তালা ওয়াহির লেখাপড়া দিয়েই ওনাকে জ্ঞানী করেছেন তো অমর আদাল আনুর কিছু লেখাপড়া জানা ছিল ছোটোকাল থেকেই উনি বেশ দায়িত্ব পালন করেছেন মানে কোয়াইট অ্যাক্টিভ ছিলেন ছোট বয়স থেকেই এবং খুব দুর্ধর্ষ ব্যক্তিত্ব হিসাবে তিনি গড়ে উঠেছিলেন খুব সাহস এবং শক্তির অধিকারী সাহস এবং শক্তি এ দুটো থাকলে মানুষের অবস্থা কি সাহসও আছে অনেক শক্তিও আছে এইরকম একটা ব্যক্তিত্ব নিয়ে তিনি গড়ে উঠেছেন তবে তিনি খুব বেশি আরাম আয়েসের জিন্দিগি ছোটো ছোটোকালেও এনজয় করতে পারেননি রসুল সাল্লোরের মতো কিছুটা ছোটকাল কাল থেকে চাকরি করা লাগছে চাকরিটা কী ছিল যে ওনার বাবার উট ছাগল চড়ানো এবং সে উশিলে আরও কিছু লোকের উট এবং ছাগলও চড়াতেন বাবারগুলো তো ফ্রি অফ কস্ট আর বাকিদেরগুলো কিছু সামান্য পারিশ্রমিক নিতেন এবং এই ছাগল আর গরু চরাচর চড়াইতে ঘোড়া বা উট চরাচর চড়াইতে যে ওনার মানে সারাদিন বাইরে থাকতে থাকতে ওনার ভিতরে কিছুটা ব্যক্তিত্বের মধ্যে এগুলা ঢুকছে যে তিনি কিছু শক্ত যার গরু ছাগলকে যারা চড়ায় তারা মানুষ চড়ায় না তো যার ফলে একটু কঠিন হৃদয়ের হয় নর্মালি ওকে অমর খাত ওরা জেলা আনহু এটা ভুলেন নাই তিনি এই ছোটোকালে যে এগুলো চড়িয়ে রাখালের কাজ করেছেন এটা তিনি নিজেকে মনে করাতেন বড় হওয়ার পরে এবং অন্যদেরকে বলতেন তো এ বিষয়ে আব্দুর রহমান হাতে বলেন যে আমি একবার অমরুল খাতাবের সঙ্গে দজনান এলাকায় ছিলাম দর্জন হচ্ছে মক্কা থেকে একটু পঁচিশ মাইল দূরে একটি জায়গা ওই জায়গায় উনি কোনো কারণে ওমর আহ সঙ্গ দিয়েছিলেন তখন মানে পরবর্তী পর্যায়ে এই কবুল করার পর্যায়ে সেখানে ওই জায়গায় পৌঁছে দর্জনান এলাকার কথা তখন আব্দুর রহমান এমনি হাতবকে তিনি বলেন কিন্তু আর আল মাখান এই জায়গা দেখছেন এই যে মাঠ এই যে মরু দ্যানের মতো আছে আমি আমার বাবা খাতাবের উঁটগুলোকে এখানেই চড়াতাম ছাগল উঁটগুলোকে এখানে নিয়ে আসতাম তো এইভাবে চড়াতে চড়াতে কিছুটা মানে যা যাবরে সবা মরুভূমিতে এইভাবে কষ্টের ওয়েদারে থাকলে মানুষের চরিত্রের মধ্যে মানুষের মেজাজের মধ্যে কিছুটা রুক্ষ ভাব কঠিন ভাব চলে আসে এমনই ওনার ভাব ছিল আর কি ফাকুন তো আর ও আখতা হাইয়ান বলে যে আমি ওই ছোটো বয়স থেকে কখনো আমি পশু চারণের কাজ করতাম চরাতাম আর কখনো আমি লাকড়ি জোগাড় করে নিয়ে যেতাম এই দুই কাজ আমি করতাম ছোটোকাল কাল থেকেই আর বললেন যে এই জায়গায় করেছি আমি অনেকদিন প্রায় তিনি পরবর্তী পর্যায়ে ইসম কবুল করার পরে খলি হওয়ার পরে তিনি ওগুলো ভুলেন নাই এগুলা নিজেকে মনে করে দিয়েছেন শাহ কাছেও বলতেন তো একবার শাহিদ আলাই বলেন তিনি একজন তাবে তিনি বলেন হাজ অমর এবং অমর আদিল যখন হজ করলেন ফলাম্মি দাজনান যখন ওই দাজনান এলাকায় আসলেন কলা লাহি আজিম তিনি পড়লেন লাহ ইহি আল্লাহুল আলিউল আজিম আল্লাহকে খুব সাংঘাতিকভাবে স্মরণ করলেন ওই জায়গায় পৌঁছে হজের জায়গা থেকে বেশি দূরে না আলহার কাছে তারপরে বললেন আলমতিমাশাহ আলিমান শাহ সে আল্লাহর কথা স্মরণ করলেন যে আল্লাহ যাকে যা চায় দান করেন কিন্তু আর আলাল খাতব বেহাদ আল ওয়াদি হজে যাওয়ার সময় মদিনার থেকে বলে দেখো এই যে মাঠ দেখছো আরাফাতের আগে যে এই মাঠের মধ্যে আমি আমার বাবা খাতবের উট চড়াতাম এবং আমার গায়ে ছিল তখন এই পশমের পোশাক গরমের দিনে আর দেশে তখন সস্তা জামা কাপড় ছিল। ভেড়ার পশম দিয়ে বানানো জিনিসটা এটা গরমের দিনে কেমন লাগবে উলের পশম গায়ে দিলে গরম দিনে কেমন লাগবে যে এগুলাই আমি গায়ে দিয়ে এই কাজ করেছি ও কানা পাঁচজন আর আমার বাবা ছিলেন কোয়াইট কড়া মানুষ কোনো উল্টাপাল্টা কিছু সহ্য করতেন না খুবই একদম আমাদেরকে এটা উল্টো ব্যাথের মাথায় রাখতেন যেটা বলে আমাদের দেশে ঈদে আমিল তো আমি যখন এত কাজ করি তারপরে উনি আমার প্রতি কোনো দয়া দেখাতেন আরও কাজ আমার উপরে দিতেন উল্টা পাল্টা সামান্য কিছু বেশ সময় হয়ে গেলে ওই দেরও কাজ কিছু ত্রুটি দেখলেই মায়ের আমাকে কোনো কথা নাই বাবা এইভাবে মার দিতেন ওই দিয়ে আমসাই তোলাই সেবাই নবাই নেল আহাদ আর আমি যখন থাকতাম আমি আর আমার আল্লাহ কেউ ছিল না যে আমার যে একটু পারিবারিকভাবে খুব যত্ন কেয়ার পাওয়া সেটা বেশি কিছু পাওয়া আমার নসিব হয় নাই খুব কঠিন তিন দিকে নিতে হয়েছে তিনি একলা শুধু তার নিজের বাবার উঠি চড়ান নাই তার খালু খালা নানার বাইর অনেকেই ওনাকে দিয়ে উচ্চ রাতের বনি মখজুমের অমর যে যখন তিনি খলিফা হয়েছেন হয়েছেন একদিন আকাফা ইয়মন বাইনুল মুসলিমিনা আনহ লামি এখন ইল্লা রায় গানাম একদিন খলিফা হওয়ার পরে পরের ঘটনা তিনি মসজিদে হয়েছে দাঁড়িয়ে হঠাৎ করে ছোট বলে কথা শোনা আমি যে কথা বলি তো বলেন শোনো আমারকে চিনছ আমি হলাম ছিলাম এক সময় শুধুমাত্র মেষ চড়াতাম ছাগল চড়াতাম ছাগলের রাখাল ছিলাম আমি বুঝছ আমি আমার মামার বাড়ির গোষ্ঠীর সামান্য কিছু বিনিময়ে তাদের আমি ছাগল চড়িয়েছি তারপরে আরেকটি ঘটনা আসছে যে খাতাব একদিন হঠাৎ করে আওয়াজ দিলেন আর সলাথু জামে আর অর্থ হলো সবাই আসো একটা জরুরি মিটিং আছে সলাত মানি তো নামাজ জামিয়া মানি জমায় থাও হওয়া তার ওই কোনো জরুরি খবর দিতে গেলে মক্কা আরব দেশে নবী করিম সাল্লা সাল্লাম এই কাজ করেছেন হঠাৎ করে কোনো খবর দেওয়া লাগবে আর্জেন্ট কোনো মিটিং এই খবর পাঠাই সবাইকে বলে আসলে গ্রামে গ্রামে আসল আস জামে তো সবাই যখন আসলো এবং এসে সবাই মোটামুটি জরুরি কোনো ফরমান দিবেন তিনি সবাই আসে জমা হয়ে গেল তো তিনি জুমা মেম্বারের মধ্যে উঠলেন ওষুধ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা নবী করিম সালাম পাঠালেন তারপরে বললেন আইউ নাস এই এইতুনি আর আলা খালা মে বনি মাকজুম আমি তো মানে আছে আপনারা কেউ দেখছেন কি না যে আমি আমার বনি মাকজুমের নানার গোষ্ঠীর লোকদের উঁট চড়িয়ে ছাগল চড়িয়ে আমার বড় হয়েছি ফাইক আলিকামি আউ জাবিব এমন কী দিত তারা আমাকে পারিশ্রমিক আমাকে তারা এমনি মুঠ করে কোনো সময় এক মুঠ খেজুর কোনো সময় এক মুঠ কিশমিশ দিত এই ছিল আমার ইনকাম এভাবে আমি বড় হয়েছি হয়েছিম আর আজকে আমি এমন দিনে আসি কোন দিন এটা যে আজকে আমি অমরকে আল্লাহ অতবার নাজিল হয়ে গেলেন নামলেন মেম্বার থেকে তো আব্দুর রহমানবিন আউফ যিনি অন্যতম সিনিয়র সাহাবি রাজি আল্লাহ আনহু তিনি বললেন ইয়া আমির মিনীন মাজিদ তালা আনসাকা আপনার এই এই নিজেকে এত নিচে নামার খবর দেওয়ার জন্য সবাইকে ডাকতে হয়েছে বুঝি যে আপনি কি ছিলেন খলিফা হওয়ার আগে ছোটকালে আপনি ছাগল চড়িয়েছেন তো এই খবর দেওয়ার জন্য বুঝি সবাইকে ডাকছেন তো আপনার নিচে নামাইয়া কি লাভ হবে ফাল তোমার আল্লাহ হেদায়ত করুক ইন খালাউতু ফাহাদাস ফাহাদ দাসাত লাফসি শোনো আমি কিছুক্ষণ আগে যখন একলা ছিলাম মানের মধ্যে শয়তান খোঁচাই দিছে কি খোঁচিয়ে দিল শয়তান মনের ভিতরে আনতা আমিরুল মিনীন ফমান দা আফদাল মেনকা তুমি তো এই রাষ্ট্রের কত বড় রাষ্ট্র এখন এই ইসলামী রাষ্ট্রের তুমি আমির সবার আমিরুল মেনিন মানে কত বড় বাদশাহীর জায়গায় তুমি বসছো আমার এরকম মানে ভিতরে ফিলিং তৈরি করে দিল আর আনুয়া ফাহা নাফসাহা তা আমি আমার নফসে রে ভালো করে ধরাই দিতে চাইছি সবাইকে ডাকলাম যে আমার নফস যে আমাকে ধোকা দিয়েছিল নফসারে ভালো করে সাইজ করার জন্য সবার সামনে বলছি চিনশুনি এই অমরকে যে ছাগল চড়াইতো সেই অমর যে নফশোর ভিতরে আমির মেনের মজা এসে গেছিল ওইটাকে সাহায্য করলেন বুঝতে পারছেন তো আল্লাহ আমরা কোথায় আর ওনারা কোথায় ছিলেন কোন কোনো রেওয়ায়তে আসছে ইনি ওয়াজা তুই ফিনা আন আমার ভিতরে মনে আমার এক ওয়াশ দিয়ে বসছিল আমিন হা আমি সেটারে নিচের দিকে নামিয়ে দাবিয়ে আমি এটা ঠিক করতে চাইছি তো কেউ কেউ বলেন যে আমার রাজ্যাল তাল এই যে ছোটকালে অনেক শক্ত কাজ করেছেন কঠিন কাজ করেছেন খুব আরামের আরাম আয়েসে যে যখন যাপন করেননি এগুলো তাকে বরঞ্চ শক্তি জুগিয়েছে হার্ডশিপ পরিস্থিতি কঠিন পরিস্থিতি মোকাবিলা করার মতো হিম্মত ওই যে ওখানে ছাগল চড়াচ্ছেন দুপুরের বেলা কেমন লাগতো কীরকম কষ্ট কষ্ট করলে তো মানুষ বড় কিছু হয় তাই না খুব আরাম আয়েসে যারা লালিতে পালিত হয় তারা কি বড় কিছু হয় আরমি দিকে ট্রেনিং কেমনে দেয় যুদ্ধ করার আগে আর্মি দিকে ট্রেনিং দেয় না কীরকম ট্রেনিং দেওয়া ট্রেনিংয়ের মধ্যে মানুষের মানে অনেকেই বলে যে কেন আসছিলাম এই মুসিবতের মধ্যে এত কষ্ট জীবনে কেন করতে আসছি ট্রেনিং এত কষ্ট ট্রেনিং দেয় তো কষ্ট ট্রেনিং পেয়ে গেলে আরবিরা কি দুর্বল হয় না শক্তিশালী হয় শক্তিশালী হয় এটা দুনিয়ার হিসাবেও আপনি যদি খুব বেশি আলালে ঘরে দুলালের মতো প্রতিপালিত হন তাহলে আপনার জ্ঞান কম অভিজ্ঞতা কম লাইফে কোনো রিস্কে এবং কোনো চ্যালেঞ্জে যেতে পারবেন না আর যারা সাগর তেরো নদী পাড়ি দিয়ে কিছু অর্জন করে তারা কিন্তু অনেক কিছু টলারেট করতে পারবে পরিস্থিতি খুব কঠিন হয়ে গেলে সেগুলোকে ফেস করতে পারবে আপনারা যারা মুরব্বীরা দেশ থেকে কত সংগ্রাম করে এসেছেন আপনাদের মেয়েরা এরকম পরিস্থিতি ফালে দিলে তারা কিছু করতে পারবে তারা তো আরাম সে জিন্দিগি পেয়ে গেছে তাই না তো যারা সংগ্রাম করেন জীবনের মধ্যে আসলে কিন্তু তারাই বড় হলে অনেক কিছু ভালো করতে পারে থেকে ছাগলই চড়ার নাই তিনি আবার অনেক ওনার শৌখিনতা ছিল তিনি আপনার মল্লযুদ্ধ কুষ্টি এগুলো প্র্যাকটিস করেছেন ভালো করে ঘোড় ঘোড় সবার হওয়া ঘোড়া দাবো তীব্র বেগে তারপরে কিছু যুদ্ধ টুদ্ধের ট্রেনিং ট্রেনিং ঘোড়া সবার যেভাবে করবে এগুলো ভালো করে তিনি লান করেছেন ওনার আবার কিছু সাংস্কৃতিক চর্চাও ভালো ছিল সংস্কৃতি চর্চা করতেন সাহিত্য কবিতা আর দেশের সাহিত্যপাত কবিতা এগুলো যে সমস্ত জায়গায় এগুলার কোনো সমাবেশ হতো এই জাতীয় কোনো অনুষ্ঠান হতো সেখানে তিনি মিস করতেন না আর তিনি ওকাজ মেজেন্না দিল মেজাজ এই সমস্ত বড় বড় কতগুলো মেলা ছিল এই মেলাগুলোতে তিনি যোগ দিতেন যেখানে মেলাগুলোর মধ্যে অনেক সময় আরবদের সাহিত্য চর্চা হতো ইতিহাস চর্চা চর্চা হতো কাব্য চর্চা হতো কবিতার বেশ প্র্যাকটিস হতো এগুলোই ছিল তাদের তৎকালীন জমনার সাহিত্য সংস্কৃতি চর্চা এগুলোতে আহুকারাদের আনহ খুব দক্ষ ছিলেন আমরা পড়ে গেছি যে আরবদের ইতিহাস তারা উনি খুব ভালো করে রপ্ত করেছিলেন ভালো করে জানতেন ওমরাদ আনহু অনেকটা ওনাকে ফলো করেছিলেন বা এই লাইনে এরপরে তিনি ভালো ব্যবসায়ী ছিলেন ব্যবসা করতে তিনি আবকা জেলা আনু অত সিরিয়া ইয়ামান বিভিন্ন দেশে গিয়েছেন যার ফলে সাহিত্য সংস্কৃতির ভিন্ন সাহিত্যের সংস্কৃতিরও তিনি মোটামুটি কয়েকটা অ্যাওয়ার্ড ছিলেন সেগুলো সম্পর্কেও তিনি খোঁজখবর নিয়েছেন বা জানার সুযোগ হয়েছে এই যে সাহিত্যের মেলাগুলোতে তিনি যেতেন এই মেলাগুলোর মধ্যে অনেক কবিতা চর্চা হতো আর কবিতা চর্চার মধ্যে কিন্তু জানেন কী হতো ওগুলো এত গুরুত্ব ছিল আজকাল যেরকম কিছু লোকের খুব গুরুত্ব সহকারে মেলার গুরুত্ব দেয় ওই সময় ওইগুলো সাংঘাতিক গুরুত্ব ছিল এত গুরুত্ব দিয়েছে যে মেলার মধ্যে বিভিন্ন কবিলা তাদের কবিলার প্রশংসা করতে গিয়ে অন্য কবিলারকে অ্যাটাক করে নিন্দা করে যে সমস্ত কাব্য রচনা করতো সেখানে মারামারি শুরু হয়ে যেত এবং সেই মারামারি পরবর্তী পর্যায়ে বিশাল রক্তযুদ্ধের মানে দিকে নিয়ে যেত অমরাজে আনু ওখানে গিয়ে এগুলো দেখেছেন এগুলো ওনার ব্যক্তিগত জীবনে কিছুটা ভালো করে কাছে থেকে দেখার ওনার হয়েছে এবং এই সমস্ত জিনিস ওনার মধ্যে বিশেষ করে বীরত্ব এবং সাহিত্য সংস্কৃতি চর্চা তারপরে সাহস ইত্যাদি অনেকগুলো কোয়ালিটি ওনার মধ্যে এগুলোর কারণে অ্যাড হয়েছে তিনি ইয়ামানে গিয়েছেন সিরিয়ায় গিয়েছেন তাদের সঙ্গেও তিনি সাহিত্য চর্চা খবর নিয়ে আসছেন যার ফলে তেমন লেখাপড়া জানতেন এবং তিনি অনেক ওনার পিতার পরে বা দাদার পরে নোফাইল যেরকম নাম করা দরবারই ছিলেন গ্রামের মধ্যে মাতব্বর হিসাবে কোনো ফেতনা ফাসাদ বিচার আচার তখন তো কোর্ট কাছারি নেই এই সমস্ত মাতব্বরদের কাছেই বিচার হতো এগুলো যেন কী বলেন গ্রাম্য সালিসি তো ওনার জায়গা ওনার দাদার জায়গা উনি দখল করেছেন নফায়ের নাতি হিসাবে ওনার এভাবে লোকেরা ওনার কাছে আসতো তার উপরে যে ওনার আরও পরদাতা ছিল কাব লো লোহাই তিনি এরকম নাম করা ছিলেন এভাবে ওই রক্ত থেকে আসার কারণে ওনার মধ্যে বেশ সেই যোগ্যতাগুলো প্রস্ফুটিত হতে থাকে এই জন্য সায়দ রহমতুল্লাহ এক ঐতিহাসিক তিনি বলেন আরব ইনা কাবুল ইসলাম ইসলামের আগে নবী করিম সাল্লা নব প্রাপ্তির আগে মক্কায় তিনি যারা মানুষে যাদের কাছে দরবারের জন্য আসত বিচার ফাইসালার জন্য আসতেন তার মধ্যে অমর ছিলেন অন্যতম আমাদের দেশে এটাকে কী সিস্টেম বলে জানি গ্রাম্য সালিসি গ্রাম্য যারা সালিশ করে তো এইটা এই সিলসিলেটা কিন্তু পুরনো মানব ইতিহাসের মধ্যে কোটে কাছারিতে তো পরে যায় কোনো কোনো সময় এখন তো বেশি যায় কোটে কাছারিতে আগে তো গ্রাম্য সালিসি বেশি হতো তাই না তো এইরকম সিস্টেমটা আরব দেশে ছিল এবং অন্যতম গ্রাম্য সালিসি এই প্রক্রিয়ার মধ্যে ওমর আব্দুল খুব নাম করা ছিলেন ইনা অমর খান ইয়াকদি বাইন আরবফি হুসুম আতিম কাবরুল ইসলাম এবং ওনার ফারসালা অনেকে মেনে নিত কারণ জ্ঞান অভিজ্ঞতা যোগ্যতা অনেক বেশি ছিল ওকে এবং আরবরা কড়াইশদের মধ্যে যে সমাজটা কড়াইশে ছিল মক্কা নগরীর এখানে কোনো আধুনিক নগর ব্যবস্থার মতো এরকম কোন অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম না থাকলেও তারা কিন্তু কড়াইদের বংশ আরও কাবার চতুর্পাশে ছড়িয়ে আসে তো তাদের পপুলেশন কম না আর অন্য আরবরাও গিয়েও এই বাইতুল্লাহ কেন্দ্রিক মক্কাতে বেশ বসবাস করেছে তাই যে মক্কার এবং তার আশেপাশের সোসাইটির মধ্যে যে সমাজটা আছে এগুলো মধ্যে মোটামুটি তাদের কিছু সিস্টেম ছিল তারা কোনো রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল না কিন্তু কোরাইদের সমাজটা একটা ছোটোখাটো রাষ্ট্রের মতো আর কি সেখানে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কে বিচার কার্যের দায়িত্ব নেবে কে আপনার অন্য দেশে গিয়ে দূত হিসাবে এই দেশের পক্ষ থেকে যাবে ফরেন ফরেন মিনিস্টারের মতো কে যুদ্ধবিগ্রহ লাগলে এগুলার দায়িত্ব কার উপরে গিয়ে পড়বে মানে কথা তাদের সব ডিপার্টমেন্ট ছিল প্রায় ওকে তো অমরা দেলা আনহুর ডিপার্টমেন্ট ছিল ওনাকে যে কাজে লাগাতো করাইল বংশের লোকেরা যে তাকে রাষ্ট্রদূতের মতো রাষ্ট্রীয় দূতের মতো তাকে ব্যবহার করতেন আর বিভিন্ন কবিলার সঙ্গে যে কোনো নেগোসিয়েশন করতে হয় আলাপ আলোচনা করতে হয় সেখানে অন্যতম দায়িত্ব পালন করতেন কূটনীতিক হিসাবে অমর আনকে পাঠানো হতো কোনো কামের করারদের কোনো একটা কবিলাকে যদি অন্য কোনো কবিলা আক্রমণ করে বা সেখানে কোনো কিছু ঘটে যায় এটা নিয়ে ডিল করার জন্য করারদের পক্ষ থেকে ওনাকেই পাঠানো হতো আলাপ আলোচনা করার জন্য দুতিয়ালি করার জন্যে এবং কথাবার্তা বলার জন্য তিনি এই মক্কার যে জাহিলি সমাজের যে তো অরিজিনাল জায়গায় সেটা যদি একসময় তারা ইব্রাহিম সালামের অনুসারী ছিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে আকিদার মধ্যে সেরেক বিকৃতি ঢুকে তারা এই যে যেখানে একদিক থেকে আল্লাহর ঘর আছে যেটা হলো তো ওহিদের মার্কাজ সেখানেই আবার মূর্তিগুলো গিয়ে জমা করা হয়েছে এই যে মিক্সড কালচার মক্কার আল্লাহ আছে আবার অন্য মাহবুদেও আছে তারা একেবারে আল্লাহকে নাস্তিকের মাথা অবিশ্বাস করে না সেটাও বিশ্বাস করে তাহলে এই যে একটা যৌথ কালচার বা দ্বিমুখী কালচার ছিল মক্কায় এই সবগুলো মক্কার এক ধরনের কালচার হিসাবে পরিগণিত হয়েছে আল্লাহকেও চিনা মাহবুদের কাছেও যাওয়া বিভিন্ন সেরিকের মুর্শেকদের মূর্তিগুলোর কাছে যাওয়া এটা একটা তাদের এই মিক্স সেরিক তা কালচার যেটা ছিল ওইটা তিনি ভালো করেই ঢুকেছেন এবং তিনি কোরাইয়েরদের এই কালচারকে খুব ডিফেন্ড করতেন তিনি এটাকে মনে করতেন যে এটা একটা কৌল্যতার বিষয় আরবদের কোরাইজের এই যে লেভেল সম্মান এবং তাদের তৌহিতরে মিলে হ্যাঁ সবটাই মিলে যা আসে তা অফও করে আল্লাহর কাছেও চায় আবার লাত মারাত যার কাছেও চায় এইগুলা একটা মিক্স খিচুড়ি একটা ধর্ম খিচুড়ি একটা কালচার তারা এবং এটাই তারা খুব প্রাউড ছিলেন যে আমরা সবগুলোর মধ্যে আসি আমাদের কাছে তো অহিদ আছে আমাদের কাছে সেরকম আছে তো এগুলাকে এটা আরবের তখন কোরাইজের কালচার ছিল তো উনি খুব কোরাইলের কালচারের খুব পক্ষে এটাকে ডিপেন্ড করতে হবে এখন আসে ন্যাশনাল কিছু আমাদের দেশে বাংলাদেশি যারা আমরা আসি আমাদের কালচারের মধ্যে আমাদের পূর্বপুরুষরা যখন হিন্দু ছিল তখন তার ইসলামী কালচার ছিল না কিন্তু পরে যখন ব্যাপকভাবে আমরা আমাদের পূর্বপুরুষরা ইসলাম কবুল করলেন মেজরিটি মুসলিম হয়ে গেল তখন কি আগের কালচারের মতো আর বাকি থাকলো কালচার অনেক চেঞ্জ হয়েছে তো এখন কিছু কিছু আবার নাস্তিক মার্কা লোক যারা আছে তারা পূর্বটা বাইর করে যে ধর্মটা যার 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 ধর্ম তার তার তারপর আর কি বলে আপনার উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সবার তো উৎসবের মধ্যে কি সেরে কাছে না তুই আছে কিছু আসে যায় না এটা বাঙালি কালচার তো বাঙালি কালচারের শরীর থাকলে এটা মুসলমানের জন্য জায়াজ আছে মানে হিন্দুর যেন জায়গ হিন্দু হিন্দু করবে ওটা তুমি মুসলিম করবে কেন তাহলে দেখেন জাহিলি সমাজের জাহিলিয়াত এখন আবার আসতেছে আমাদের সমাজে তো অমর রদ আনহু ছিলেন এরকম মক্কার জাহিলি সমাজের সাংঘাতিক মানে কি বলা যায় রক্ষক যে সেখান থেকেই ঐতিহাসিকরা বলেন যে ইসলাম যখন নবী করিম সাল্লা তৌহিদের দাওয়াত নিয়ে আসলেন তখন বলে যে না আমাদের সভ্যতা সংস্কৃতি আমাদের কালচার আমাদের হেরিটেজ এটার বিরুদ্ধে ইসলাম অবস্থান নিয়েছে মোহাম্মদ সাল্লাম নিয়ে আসে আরেক জিনিস কাজেই তিনি তার তাদের জাতীয় জাহেলিয়াত ভিত্তিকও যে আদর্শ কালচার আছে সেটাকে ডিফেন্ড করতেন যেটা বর্তমান জমানায় তথাকথিত আমাদের নাস্টিকরা ধর্মনিরপেক্ষবাদীরা করে এবং সেটার জন্য তারা হিন্দু কালচার যেগুলো আছে সবগুলোকে নিয়ে এসে বাঙালি কালচার বানিয়ে দেয় আর কিছু কিছু ইসলামিক মুসলমানটাও রাখে তালে দিয়ে ওই স্লোগান ধর্ম ধর্মযাত উৎসব সবার এক জাকলি এই কাজী অমর আনু ইসলাম কবুল করাকে করেছেন তখন যখন তিনি দেখলেন যে মোহাম্মদ সাল্লা এমন এক ধর্ম নিয়ে আসেন যেটা মক্কার জাতীয় কালচারের এখন বিপরীত হয়ে যাচ্ছে সাংঘষিক হয়ে যাচ্ছে কত দেশের লোকেরা এসে এই মক্কায় করে আবার এখানে মূর্তিগুলোর কাছেও ভেট দেয় তো সেগুলো তো এখন আর থাকবে না মোহাম্মদ কী নিয়ে আসছে বিপ্লব করে ফেলতেছে এই জন্যই তিনি তার বিরুদ্ধে শক্ত অবস্থানে চলে গেছেন কারণ তিনি এই মক্কার তথাকথিত এই কালচারে লালিত পালিত হয়ে সেই কালচারেকে তিনি ডিফেন্ড করছিলেন এমনকি সেই কালচার যখন চ্যালেঞ্জের মুখে পড়ে গেল যে অনেকেই মক্কার ইসলাম কবুল করা শুরু করেছে অমর আদিল্লা তালা আনহু কিছুতেই সেটা মেনে নিতে পারেননি এবং তিনি একজন কিত দাসী ছিল যে তাকে তিনি মানে প্রচণ্ডভাবে মারধর করলেন এত মারধর করতেন আবু আবুকার আনু খবর পেয়ে ওকে তার হাত থেকে কড়া কেড়ে নিল তারপরে তিনি তাকে বললেন যে তোমার মাধ্যমে আমি বিক্রি কর তাকে বিক্রি করো তাকে খরিদ করে নিলেন নিয়ে তাকে আজাত করে দিলেন তাকে ইসলাম পালন করার সুযোগ দিলেন অমরের হাত থেকে উদ্ধার করার জন্যে এভাবে অমর অত্যাচার করেছিলেন এরপরে আমরা দেখি যে কিন্তু এই যে শক্ত অবস্থানটা ছিল এই যে সভ্যতা রীতিনীতি সামাজিক সংস্কৃতি মক্কা ট্রেডিশন কালচার এগুলার বিরুদ্ধে কোনো ধরনের মানে পরিবর্তন তিনি বরদাস্ত করেননি পরবর্তী পর্যায়ে যখন ইসলাম কবুল করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে ইসলাম কি জিনিস তখন তিনি পরবর্তী পর্যায়ে অনেক পরের কথা খলিফা হওয়ার পরে সম্ভবত তিনি একটা একটা বক্তব্য বলেছিলেন ইনামা তুন কাদ আল ইসলাম অরু অরুয়াতান অরুয় ইদা নেশা আফিল ইসলাম মাল্লাফুল ইয়া তিনি বললেন যে ইসলামের যে রশিটা আছে ইসলামের রশিটা ছিঁড়ে যাবে এ অরুয়াতান রশির রশির মধ্যে যে প্যাঁচগুলো আছে রশি কেমন অনেকগুলো প্যাঁচ থাকে না প্যাচ দিয়ে 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 তো রশি বানায় কিন্তু ইসলামটা একদিন শেষ হয়ে যাবে না একদিনেই কেটে যাবে না একদিনেই ছিঁড়ে যাবে না ইসলামের রশিগুলো একটা একটা করে খুলে ফেলা হবে যারা এরকম করে ইসলামের জন্ম হয়েছে কিন্তু জাহিলিয়াতকে যারা বুঝতে পারেনি যে এটা জাহিলিয়াত তারা না বুঝে ইসলামের রশিগুলোকে এভাবে খুলতে থাকবে কালচারকে সব কিছুকে ইসলামের মধ্যে ঢুকাইয়ে দিয়ে দিয়ে ইসলামটা এভাবে দুর্বল আস্তে আস্তে অল্প অল্প করে ইসলাম দুনিয়া থেকে দুর্বল হয়ে যাবে ইসলাম সমাজটিকে এইভাবে আস্তে আস্তে উঠে যাবে ইসলাম একদিনে উঠে যাবে না এই একটা ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন যাই হোক এটা ওনার ব্যক্তিগত চরিত্রটা কেমন কীভাবে বড় হলেন কোন মানুষকে তিনি সেটা আমাদের আলোচনা ছিল এখন পরবর্তী পর্যায়ে আমরা যেটা আসব সেটা হচ্ছে যে উনি ইসলাম কবুল কিভাবে করলেন বহুদিন ইসলামের তিনি দুশ্মনী করেছিলেন কিন্তু এক পর্যায়ে আল্লাহ তালা তাকে ইসলামের দিকে আনার জন্যে আল্লাহ তালার প্লান কাজ করছে তো উনি তখনও অমুসলিম আর এই সময় কিছু মহাজেরা প্রথম হিজরত করলেন কোন জায়গায় আবিসেনিয়ায় যেটাকে ইথিওপিয়া বলা হয় এখন সেখানে হিজরত করতে গেলেন যাচ্ছিলেন সেখানে উম আবদুল্লাহ বিনতে হানতামা বলেন যিনি একজন মহিলা মহাজির ছিলেন যাচ্ছিলেন তিনি বলেন লামা নারতাহিলু চাহিলু মুহাজেরিনা ইলাল হাবাশা আমি সহ কয়েকজন আমরা যখন আবিসেনিয়ার দিকে হিজরত করে চলে যাচ্ছি কারণ মক্কার লোকেরা এত অত্যাচার করছে মুসলিমদেরকে আমল করতে দেয় না তাদের নিরাপত্তা নাই নবী করিম আসলাম আমাদেরকে ইশারা দিলেন তোমরা যদি কোনো ভালো জায়গা পায় নাশির কাছে গিয়ে যদি তোমরা আশ্রয় নিতে চাও সেখানে গেলে তোমরা স্বাধীনভাবে ইবাদত করতে পারবে তো ওই খবর শোনার পরে উম আব্দুল্লাহ বিন তাহান্তা মহিলা তিনিও তার পরিবারের সঙ্গে হিজত করে যাচ্ছিলেন যা আমিও যখন হিজত করে রওনা করে দিয়েছি উনি আমার সামনে আসলেন আমার সামনে এসে বললেন মানে বাধা দিতে চাইলেন কুননা নালকা মিনহুল বেলা আওয়াল আলদাওয়াল গেলদা আলাই না এবং সে আমাদের সঙ্গে যে শক্তভাবে আমাদেরকে বাধা দিয়েছে আমাদেরকে কষ্ট দিয়েছে এগুলো আমরা অনেক তার থেকে ফেস করেছিলাম তো আমরা তাকে দেখে একটু ভাবিয়ে গেলাম যে সে এখন আসছে কোনটা ঘটাবে ফল আলী ইনাহুল ইনতলাক ইয়া উম্মে আব্দুল্লাহ যে গুমে আবদুল্লাহ তুমি কি হিজরত করে চলে যাচ্ছ মক্কা ছেড়ে বলতে নাম আমি বললাম যে হ্যাঁ তাই তো আল্লাহ নাফি আউদ্দুল্লাহ আমরা আল্লাহর জমিনে যেখানে জায়গা পাই সেখানে চলে যাব আদাই তুমু না তুমু না তোমরা এই কাফের লোকগুলো আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছ আমাদের প্রতি অনেক তোমরা নির্যাতন করছ আমাদেরকে একটু দিন গ্রহণ করে আমরা আমন করে সুযোগ দিচ্ছ না হাতে ইয়াজা আল্লাহ যা যতক্ষণ আল্লাহ তালা আমাদের জন্য কোনো ভালো ব্যবস্থা না করেন মুক্তভাবে এই এই সমাজে আমরা ইসলাম পালন করার সুযোগ না পাই ততক্ষণ আমরা চিন্তা করেছি আর তোমাদের এই দেশে আর থাকবো না আমরা চলে যাচ্ছি ফকালা অমর সাহেব কম্লাহ অমর খুব কড়া কোনো মন্তব্য না করে বললেন আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাক নরম সুর কথাটা বলে ফেললেন ওনারা তো শখ অমর তো পাইলে এখন বাধা দিবে ভয়ে ছিলেন উল্টাপাল্টা কোনটা করে এখন বলে যে আল্লাহ তোমাদের সঙ্গ দেন যেন কারণ তখন তো তার আল্লাহকে চিনতেন নাকি চিনতেন না চিনতেন সেরে করতে কিন্তু বলে যে উপর আল্লাহ যিনি উনি আসল জন। এগুলা কিছু দুই মাঝখানের কিছু মধ্যস্থতাকারী মাত্র তা আল্লাহকেও চিনেন এখন মাবুদের কথা বলেন নাই অন্যান্য লাত মানাত ওজার কথা বলেন নাই কার কথা বলছেন আল্লাহ সাহেব আল্লাহ তোমাদের হেফাজত করুন কিরে পজিটিভ কথা বলতেছে অমর উনি তো শখ ওরা এই সাহাবি আবদুল্লাহ বলেন এ আমি প্রথম তার মধ্যে বেশ নম্রতা দেখতে পেলাম আমি যেটা আমি কখনো নোটিস করিনি বরঞ্চ সে তো কি মারধর করতো যারা ইসাম কবুল করেছে ফেলামে যা আমির বিয়া ও কেনাকা জাহাবাফি বা ফি জাতিহি যা আমার ইমিনা আবির বিয়া যখন আশ্রয় হয়তো ওনার আত্মীয় বা হাজবেন্ড হতে পারেন যে উনি আসার পরে আমি বললাম শুনছ অমরের সঙ্গে আমার দেখা হয়েছিল আমি তোমার করছি উল্টাপাল্টা কোনটা করে কিন্তু দেখলাম যে সুর কিছু নরম কিছু সিম্প্যাথিটিক কথা বললো যে আল্লাহ তোমাদের সঙ্গ দেয় যেন তো এই পজিটিভ কথার মর্ম বুঝলাম না তা আমি যখন এই অমরের পজিটিভ মন্তব্যটা করলাম আম রেবনে রবিয়ার কাছে তিনি তো মসলিম হয়ে গেছেন আরও আগে তিনি জানেন যে অমর তো এক দিনের বিরুদ্ধে বড় দুশ্মন তো তিনি আব্দুল্লাহ উম আবদুল্লাহ বিন্দা খান আমার পজিটিভ কথা শুনে বললেন কান নাকি কাক ফি ইসলামী অমর মনে হয় যেন তার এই মন্তব্য শুনো শুনে তোমার কাছে মনে হয়েছে ওমার কি জানি ইসলাম কবুল করার কাছাকাছি আসলো কি না তুমি কি এই ধারণা করছো কুলতুল্লাহ নাম তখন মহিলা সাহাবি বললেন উমে আবদুল্লা আমার কাছে তাই মনে হয় যে সেও তো ইসলাম কবুল করবে কিন্তু আমর আমার রবি একমত না তিনি বললেন ইনহুলা হেমারুল খাতাব শোনো তার বাবা খাতাব আছে যে খাত্তাতে গাধা যেটা আছে ও গাধাও যদি ইসলাম কবুল করে তাও ওমর ইসলাম কবুল করবে না তুমি কি বুঝছো এই অমর ইসলাম কবুল করবে কিন্তু পরবর্তী পর্যায়ে ঐতিহাসিকরা বলেন ওই যে ওমর পজিটিভ মন্তব্য করেছিলেন এতে বোঝা গেলে তার ভিতরে আসলে কিছু পজিটিভ ধারণার তোলপাড় চলছে ওকে এবং তিনি বুঝতে পারলে যে আমরা যা করছি এদেরকে বাধা দিচ্ছি কষ্ট দিচ্ছি মারধর করছি এগুলো ওনার কাছে ভালো লাগছে না এবং বরঞ্চ যারা ইসাম কবুল করে তাদের দিয়ে প্রতি ওনার সহানুভূতি সৃষ্টি হয়ে গেলো আস্তে আস্তে আর তিনি চিন্তা করতে থাকলেন যে আমরা এত বাধা বিপত্তি দিয়ে এত মারধর করি আর তারা মানে এর পরেও ছাড়ে না এবং তারা এভাবে মানে আল্লাহর দিকে তাদের মানে নিবেদিত প্রাণ হয়ে ত্যাগ কোরবানি করতে রাজি আছে বিষয়টা তো আসলে চিন্তার বিষয় তিনি আস্তে আস্তে চিন্তা করতে লাগলেন যে ওনার ভিতরে নিজে আসলে শূন্যতা ফিল করলেন নিজের বিশ্বাস আকিদা মক্কার কালচার শেরেক মিশ্রিত এগুলোর প্রতি ওনার আস্তে আস্তে আস্থা কমা শুরু হয়ে গেছে তার আগেই আসলে তার এরপরেই মানে ইসলাম কবুল করার জন্য তিনি এখনও সিদ্ধান্ত নেননি এদিকে ওনার এই মনের এই অবস্থার পিছনে আরেকটি অবদান আছে সেটা হলো যে রসুল্লাহ সাল্লাহ আলসালামের দোয়া তিনি কী দোয়া করলেন আল্লাহম আহজ আল ইসলামা বে আহাব্বিরাজুলাইন আল্লাহম আহজ আল ইসলামা বে আহাব্বির রাজুলাইন আল্লাহ এই দুইজন লোক যে মক্কায় আছে আবু জাহাল এবং অমরাবুল খাতাব এই দুইজনের মধ্যে আল্লাহ যে আপনার কাছে অধিকতর পছন্দনীয় তাকে আল্লাহ ইসলাম কবুল করিয়ে দিয়ে আল্লাহ আপনি ইসলামের শক্তি বৃদ্ধি করে দিন দুইজনেই পাওয়ারফুল ব্যক্তিত্ব বেপর ব্যক্তিত্ব তাদের এত প্রভাব তাদের এত সাহস মক্কা লোকেরা তারা যদি কেউ দুইজনের একজন ইসলাম কবুল করে তাহলে ইসলামের শক্তি অনেক বেড়ে যাবে ওকে এই তো এইভাবেই তিনি দোয়া করতে করেছেন রসুল্লা সাল্লা আসসালাম সে আল্লাহ তালা মারাই দোয়া কবুল করছেন অমর ভিতরে মনের ভিতরে এটার এখন কিছু অ্যাকশন শুরু হয়েছে আর একটু আরও কিছু কারণও ঘটেছে আল্লাহতালা কিছু ঘটনা ঘটিয়েছেন অমর আদুল্লাহ আনহুকে এইগুলাকে দেখে এগুলা পর্যবেক্ষণ করে তার ভিতরে যেন আল্লাহ চেঞ্জ দিয়ে দেন কিছু উচিল আল্লাহতালা তৈরি করেছেন ওনার ছেলে আবদুল আবিনা অমর আদুল্লা বলেন মা সামিত তো অমর শাহন ইন্নিলা আদুন হুকাদা ইল্লাকা কেনা কামা আদুন যে আমার আব্বার ছোটকাল থেকে তিনি কোনো বিষয়ে যদি বলতেন ও ওইখানে বোধ এই জিনিসটা হয়েছে এটা বোধ এই এই জিনিস হবে মানে কোনো একটা ঘটনা কিছু একটা হলে ওটা তিনি আগেই বলে দিতেন যে এটা এরকম হওয়ার সম্ভাবনা আছে তখন এক জায়গায় স্বর্গল যে অর্থ কী মনে করেন এখানে কোনো মারামারি হলো না এখানে কোনো আনন্দ উৎসব হলো তো যেটা আসলে হতে পারে পজিটিভ ও না দেখেই তিনি ওইটা লাইনে মন্তব্য করতেন এবং পরে দেখা গেল ঠিকই এরকম কিছু হয়েছে তো একদিন অমর আদাল বসে আছেন ওনার ছেলে আবদুল্লা ওমর বলেন যে ইদমার রাবি হিরাজ্জুল জামিল খুব সুন্দর একজন মানুষ ওনার সামনে দিয়ে ক্রস করছেন সামনে দিয়ে যাচ্ছেন তো অমর আদানু বললেন লাখাদ আখতা আদমনি আর ইন নাহাদ আলা দি নিহিফিল জাহিলিয়া আউ লাকাত কানা কাহিনু হম আলাইয়া বীর রাজল তো একটা লোককে চলে গেল ক্রস করে দেখার পরে তিনি বললেন আমার ধারণাটা কি উল্টোপাল্টো হয়ে যাচ্ছে এই লোকটা কি জাহিলির দিনের উপরে আসে নাকি কোনো জাদুকরের প্রভাবের মধ্যে পড়েছে হালাইয়া বিরাজ তাকে ধরে নিয়ে আসো তাই তার মধ্যে আমি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি ফাঁকা আল্লাহ আলিকা তোকে নিয়ে আসা হলো ফাঁকু আলামুক আলিয়াম ইস্তুকাল বিহিরা জীবন মুসলিম তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি মনে হয় যে নাকি মুসলিম হয়ে গেছো কিনা তোমার ভিতরে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি তোমাকে আগের মতো মনে হয় না তুমি আমাকে একদম সত্যি করে বলতে হবে তখন সেই লোকটি বললেন যে যে আমি কাহিন কাহিনী জাদুকর গণক 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 গণরা কাজ করতো আজকে তখন যাচ্ছে এখান দিয়া আমার ধারণা কি কোন কিছু উল্টাপাল্টা বলতেছে কিনা এখন তো তাকে আগের মতো দেখা যায় না হ্যাঁ আর যে গণক মার্কা মনে হলো তাকে এখন অন্য মার্কা মনে হয় তো বলে যে তুমি আমাকে সত্যি করে বলো তোমার ভিতরে কোনো চেঞ্জ হয়েছে কিনা তখন সে লোকটি বললেন কিন্তু না হুমফিল জাহেলিয়া হা তুমি ঠিকই ধরছ আমি তো জাহেলি সমাজে গণকের কাজ করতাম আমার এলাকায় আজ মা যা আতকা বিহি তুকা। কাজে এখন তোমার মধ্যে কি হয়েছে যে তোমার তোমার জিন কোনটা তোমার মধ্যে নিয়ে আসছে এখন তুমি আর এখন গণনা কাজ করো না একটু বলে আমি একদিন যখন বাজারে আসি হাটে বাজারে আছি যা আমি হঠাৎ করে দেখি যে আমার কেমন যেন ভয় লাগছে আমার কেমন একটু ভয় লাগলো গাছ সেরে উঠলো তো তো একজন ও সে আবার মহিলার জিন একটা রাখতো এই লোকটা গণকটা মহিলা জিন রাখতো যে গণনা করে যে এদের কানেকশন কার সাথে জিনের সাথে তো অমরা তাহলে এটা বুঝছেন না তোমার তোমার এই জিন কি খবর নিয়ে আসে ক আমি যখন একদিন বাজারে আসি ওকে তখন ওই জিনটা আমাকে বলে যে আমার জানি কেমন ভয় ভয় লাগছে তো মহিলা জিনটা বলে আলম তার আল না ইব সাহা এই যে জিন যা আছে তুমি তাদেরকে দেখেছ তাদের কাছে আসলে এখন এমন পর্যায়ে এসেছে তারা এখন কিন্তু হতাশ হয়ে যাচ্ছে মহিলা জিন বলতেছে যে জিনদের হতাশার দিন এসে যাচ্ছে তারা জিনটা অনেকে হতাশ ওবাসবাহ ইনকে সাহা ইনকা সাহা এবং তাদের মধ্যে কারো কারো পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ তারা আগের মতো আর নাই কেউ এক একদল ইসলাম কবুল করে ফেলছে না হ্যাঁ তারপরে কাহা বিল কালা সে হালা সাহা এবং তারা অনেকেই কিছু উটের মধ্যে উঠে মানে তারা অন্য অন্যদিকে যাত্রা শুরু করে দিয়েছে তার মানে আগের ওই সেরেকের মধ্যে নাই কেউকে কেউ দেখতে পেলাম যে তারা ইসলামের দিকে ঝুঁকে পড়েছে তো এটা খবর যখন বললো বলার পরে ওকে প্রসার আখাবিহি সর এখন সরি না অমর সদাকা তো অমর আদেল আনু বলেন ঠিকই বলেছে এই লোকটা বক্তব্য সঠিক অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে সদাকা বাইনামা আনা না আলি হাতিহিম যে আমি যখন একদিন এই আরবদের এই মাহ পাশে শুয়ে আছে গরু জবাই করে ফেলল আমি স্বপ্নে দেখি স্বপ্নে দেখি একটা লোক গরু জবাই করল ফাঁসা রাখাবিহি সর এখন তারপরে গরু জবাই করার পরে একটা লোক চিৎকার করে কি জানি বলল লাম আসমা সর এখন কত আসত সওতন আমি এইরকম জোর চিৎকার আওয়াজ আর কখনো শুনিনি মানে সব ঘুমের মধ্যে শুনতেছে আর কি চিৎকার করে কি বলে ইয়া জলাইহ আমরাজি রাজুলন ফাঁসি তো গরু জবাই করার পরে একটা লোকে চিৎকার করে বলতেছে ইয়া জলিয়া বলতে বোঝায় যে যে এই যে খারাপ কাজে ব্যস্ত ভালো কাজের দুশ্মনী করে এইরকম লোককে জ্বালিয়াহ বলা হয় ইয়া জ্বালিয়াহ এই যে ব্যক্তি খারাপ কাজের দিয়ে মানে ব্যস্ত ভালো কাজকে পছন্দ করো না এ জালিয়াহ শোনো আমরুন নাজিয়াহ অনেক বড় সফলতার খবর এসে গেছে রাজুলন ফাঁসিয়াহ অনেক শুদ্ধ কথার এক লোক এসে গেছে শুদ্ধ কথার লোকটাকে নবী আলাইহি সাল্লাম ইয়া কুলু লা ইলাহাইল্লাল্লাহ আর সেই বলে এসে লা ই লাহাইল্লাল্লা হ্যাঁ ওয়াস তখন লোকেরা লাই লাহিল্লা বলে সবাই তার উপরে ঝাঁপিয়ে পড়লো তো এই স্বপ্ন দেখার পরে তিনি চিন্তা করলেন লা আবরাহ আ লা মামা র আমার তো ঘুম হবে না যতক্ষণ এইটা আবিষ্কার না করছি কি স্বপ্ন দেখলাম ব্যবহারটা কি কোন দিকে এটা ইঙ্গিত করছে সুমানা দা ইয়া জ্বালিহ আমর ফাঁসি তো তখন একটা লোকে এটা আবার বললো জেন্দ্রের পক্ষ থেকে লাই তা আমি না উঠলাম ফেমা নাসিম না হা নবী তখন সেখান থেকে উঠার পরে আমরা আমি ওই ঘুম থেকে উঠে এই সমস্ত কিছু দেখেই পরে যখন আমি খোঁজ নিলাম যে এক লোক আসছে তিনি দাবি করতেছেন যে তিনি হচ্ছেন নবী। আল্লাহ তাকে পাঠিয়েছেন তো এইটা শোনার পরে অমর রাজার আনহুর এই কাহিনী এই স্বপ্ন এটা একটা অন্যতম একটা ফ্যাক্টর যে ওনাকে ইসলামের দিকে অলরেডি কিছুটা চিন্তা করতে ঠেলে দিয়েছে তখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন নাই এরপরে বেশ কিছু ঘটনা বিভিন্ন সিরাতে আসছে যে কোন ঘটনার কারণে তিনি ইসলাম কবুল করেছেন যেটা আমাদের সবাই পড়েছি কোন ঘটনাটা বন বনের বগ্নিপতি সেই ঘটনার কথাটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ ওই ঘটনা এত স্ট্রং না রেওয়ায়তের দিক থেকে এত সহি না একাধিক ঘটনা এসেছে অমরাদ আলম ইসলাম কবুল করার বিষয়ে ইনশাআল্লাহ তার মধ্যে ওনার বোনের যে ঘটনা সেটা এবং তিনি আলানবীকে হত্যা করতে গিয়েছিলেন সেই ঘটনা আমরা আগামী সপ্তাহে সেখান থেকে শুনবো ইনশাআল্লাহ মিনারের সুর কি তুমি শোনো না সুপথের ডাক কি তুমি বোঝ না বাগানের ফুল কি তুমি দেখো না জাতের পথ কি তুমি খোঁজো না